হ্যালো সুধী দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন তো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কীভাবে আপনাদের নাম জারি ডিসিআর ডাউনলোড করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আর এটি খুবই সহজ এবং নির্ভুল উপায়ে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে যাই তো প্রথমে আপনাদেরকে যা করতে হবে আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটিতে আপনাদের একটি ওয়েব ব্রাউজার থাকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার যেমন এই যে ক্রম আমি আমার ওয়েব ব্রাউজারে ঢুকলাম ঢুকার পরে আপনার এখানে ল্যান্ড স্পেস জিও স্পেস বিডি দিয়ে সার্চ করে দিবেন দেওয়ার পর দেখবেন ভূমি মন্ত্রণালয় এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এটা দেখানোর পরে আপনার এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু হাত দুটো একটু স্ক্রল করে একটু বড় করে নেবেন জুম করে নেবেন নেওয়ার পরে এই যে নাম জারি যে অপশানটি রয়েছে বন্ধুরা এই যে নাম জারি যে অপশানটি রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি দেখুন এই নাম ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের আবেদনের সর্বশেষ অবস্থা যে অপশানটি রয়েছে এক দুই তিন চার পাঁচ নাম্বারে যে অপশনটা রয়েছে নিচেরটা দেখুন এখানে সার্চের একটা লগু দেওয়া আছে আবেদনের সর্বশেষ অবস্থা এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনাদের বিভাগ দিতে হবে আপনারা যে বিভাগের অন্তর্ভুক্ত সেটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আর আপনাদের যে আবেদনের সময় যে আইডিটা আপনারা পেয়েছেন আবেদন আইডি যেটা হচ্ছে আপনারা যখন আপনাদের খারিজটি বা নামজারি করার জন্য অনলাইন করছিলেন তখন আপনাদের ফোনে একটা আবেদন নাম্বার যাবে সেই আবেদন নাম্বারটি এখানে প্রয়োজন পড়বে আবেদন আইডি বলা হয় তাকে এই যে এখানে আবেদন আইডিটা দিয়ে দিবেন দেওয়ার পরে জাতীয় পরিচয়পত্র যদি না থাকে কোনো সমস্যা নাই এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র যে কোনো একটা দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে নিচের যে যোগ করুন রেখা আছে এই দুইটা সংখ্যা যোগ করে দিবেন ব্র্যাকেটের মধ্যে আমি যোগ করে দিলাম দেওয়ার পরে এই যে খুঁজুন অপশানটি খুঁজুন অপশানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা অবশ্যই সঠিক নাম্বার দিতে হবে তো আমি আমার সঠিক নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে খুঁজুন অপশানে আবার ক্লিক করবেন এই যে দেখুন এখানে নামজারির আবেদন নম্বরটি দেখাচ্ছে আমি যে নাম্বারটি ওখানে দিয়েছি আপনারা অবশ্যই ওই জায়গাতে আবেদন আইডির জায়গাতে আপনাদের নামজারি যে আবেদন নাম্বারটি ওটা দিয়ে দিবেন আর নামজারির আবেদন ফর্ম সরি নাম্বার এর সর্ব শেষ অবস্থা নামজারি মামলা নাম্বার দেওয়া হয়ে আছে এখানে দেখুন এখানে মামলা নাম্বারটাও দেওয়া হয়েছে তাকে আমরা মিউটেশন কেস নাম্বার বা খ্যারিস কেস নাম্বার বা নামজারি কেস নাম্বার বলে থাকি এটি সেটি এই সেই নাম্বার এই যে দেখুন এটাই হচ্ছে সেই নাম্বার এটা হচ্ছে নামজারি নাম্বার আপনার খারিজটি যখন কমপ্লিট হয়ে যাবে বা নামজারিটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই নাম্বারটি থেকে যাবে আপনার তারপরে নিচে কয়েকটা অপশান আমি আপনাদেরকে দেখাই এখানে নতুন এই অপশানটা ছিল না এই যে ভূমি উন্নয়ন যে এটা ছিল না এই যে দেখুন এটা এই অপশানটি নতুন আসছে তো আমরা এখানে একটু চাপ দিয়ে দেখি এটা কিসের এখান থেকে চাপ দিলে আপনারা ভূমি উন্নয়ন করে সরাসরি যেতে পারবেন বা ভূমি উন্নয়ন করে দিতে পারবেন তো এটা আমাদের দরকার নাই আমাদের দরকার হচ্ছে খতিয়ান এবং ডিসি আর কীভাবে আপনারা ডাউনলোড করবেন এখানে চাইলে আপনারা আবেদনটিও ডাউনলোড করতে পারবেন এটা এটা তো আপনাদের হচ্ছে আবেদন ডাউনলোড করার অপশান এটা এটা হচ্ছে আবেদন প্রিন্ট করে নিতে পারবেন এখান থেকে যেটা আপনারা আবেদন করেছিলেন পূর্বে সেটা আবেদন কপি আর এটা হচ্ছে খতিয়ান আপনার যে নামজারি খতিয়ান সেটি আর মূল বিষয়টি হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম এই যে এটা হচ্ছে ডিসিআর ডাউনলোড তো চলুন ডিসিআরটি ডাউনলোড করে দেখা যাক এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখুন ডাউনলোড এখানে দেখালো ডাউনলোড আমি কমপ্লিট হয়ে গেছে আমি এখন ওপেন করব একটু অপেক্ষা করবেন এই যে দেখুন আমার ডিসিআরটি ডাউনলোড হয়ে গেছে আমার মামলা নাম্বারটা অবশ্যই আরেকবার খেয়াল করবেন এই যে আমার মামলা নাম্বারটা আমার মামলা নাম্বারটা এই যে এর মধ্যে আছে আর আবেদন নাম্বার হচ্ছে এটা আর ডিসিআর নাম্বার যেটা সেটা দেখুন প্রথমে অনলাইন টিসিআর নাম্বার প্রথমেই লেখা হয়েছে অনলাইন ডিসিআর নাম্বার এটা আর আবেদনকারীর নাম ঠিকানা সব কিছু এখানে দেওয়া রয়েছে এবং আপনারা এখানে দাগসমূহ দেখতে পাবেন একটু জুম করলে দেখতে পাবেন আপনারা তো এখান থেকে আপনারা ডিসিআরটি প্রিন্ট করে নিতে পারবেন ঘরে বসে আর এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে কিউ আর কোডটি রয়েছে বার কিউ এটা দিয়ে আপনারা মোবাইলে স্ক্যান করলে আপনাদের মোবাইলে অটোমেটিকলি এই ডিসিআরটি চলে যাবে এটা আসলে মানে সঠিকতা কত দূর যাচাইয়ের জন্য এটা দেওয়া হয়েছে খুবই ভালো একটি উদ্যোগ এটা আসলে ভূমি যে আমরা মালিক রয়েছি ভূমি মালিকদের জন্য আসলে অনেক একটা সুন্দর একটা বিষয় যে খুব সহজে আমরা অনুসন্ধান এখান থেকে করতে পারবো আপনারা খুব সহজে অনুসন্ধান করে এটা পরীক্ষা করে নিতে পারেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলারকে একটি চাপ দিয়ে বিলার বাটনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভূমি রিলেটেড যত ভিডিও রয়েছে যদি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সবার কমেন্ট থেকে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন